আমাদের পলিটিক্যাল অপোনেন্ট যে বিএনপি আজকে তারা তাদের মহাসচিব বলছেন রাজনৈতিক জট নাকি আসল, তা আমরা অপেক্ষায় আছি দেখি রাজনৈতিক ঝড়, এটা মানুষ সৃষ্ট নিশ্চয়, সে মানুষকে একটা দল বিএনপি এবং তার দোসররা সহযোগীরা তারা নাকি একটা ঝড় সৃষ্টি করবে, সেই ঝড়ে শেখ হাসিনা সরকারের পতন আমরা শুনে আসছি, শুনছি এখনো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আসলে এদের এখন বাস্তবতা হচ্ছে এদের এখন আন্দোলন করার, ঝড় তোলার কোনো সামর্থ্য নেই, সামর্থ্য নেই বলেই এরা আজকে গলাবাজি দিয়ে নিজেদের অক্ষমতাকে ঢাকতে চাইছে, এটা হলো বাস্তবতা। তাদের আজকে সে ডিসেম্বর থেকে কত ঝড় দেখলাম, একেবারে উত্তাল সমুদ্রের মতো ভেসে যাবে শেখ হাসিনা সরকার, এ ধরনের হম্বি তম্বি তারা বারবার করেছেন। এভাবেই এই আন্দোলনে সবচেয়ে বড় বিষয় হচ্ছে পৃথিবীর কোথাও গণ আন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকলে সেই আন্দোলন কখনো সফল। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার, কোথাও সফল হয়নি। আজকে বাংলাদেশে বিএনপির আন্দোলনে ক্ষমতার আশা দেখিয়ে নেতা কর্মীদের প্রথম নামানো হয়েছিল, একই সঙ্গে বিদেশি দূতাবাসগুলোতে গিয়ে নালিশ করা, এই যে নালিশ করা, এই নালিশ করার প্রবণতা দেশকে ছোট করে বিদেশিদের ইচ্ছায় বাংলাদেশে ইলেকশন হবে এরকম একটা অবান্তর ধারণা নিয়ে তারা এগুচ্ছিল। আমরা একটা কথা বারবার বলেছি, পরিষ্কার বলছি, তাদের কর্মসূচি পাল্টা পাল্টিতে আমরা নেই। আমাদের আগামী নির্বাচন পর্যন্ত আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই, সে কারণে দেশে শান্তির বাতাবরণ থাকুক সেই লক্ষ্যে আমরা শান্তি সমাবেশ করব, এবং তারা হুমকি দিচ্ছে তারা নির্বাচন হতে দেবে না। আমার বক্তব্য হচ্ছে নির্বাচন তারা আসবে না, সেটা তাদের ইচ্ছা, কিন্তু নির্বাচন হতে দেবে না এমন ধরনের আজকে তারা যে সংকল্প ব্যক্ত করে তারা রুখে দাঁড়াবে, তো আমরাও দেখব কে কাকে রুখে দাঁড়ায়। বাংলাদেশের জনগণকে নিয়ে নির্বাচন বানচালে সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব।